প্রস্তুতি নিয়ে এসেও বিধানসভায় শেষ মুহূর্তে পিছল শিক্ষা বিল পেশ। বিরোধীদের প্রবল আপত্তি, মুখ্যমন্ত্রীর নির্দেশে শিক্ষা বিল পেশ স্থগিত। শিক্ষা বিল নিয়ে বিস্ফোরক শিক্ষামন্ত্রী, বিলে এমন কিছু আছে যার সঙ্গে তিনি সহমত নন, বিলের খসড়াও তার দপ্তর তৈরি করেনি। শিক্ষামন্ত্রীর মন্তব্যে বিস্মিত সব মহল। অনির্দিষ্টকালের জন্য পিছল শিক্ষা বিল পেশ। বিলের বিষয়বস্তু নিয়ে আধারে খোঁজ শিক্ষামন্ত্রী, বিলের খসড়া তৈরি করল কে? শিক্ষামন্ত্রী কিছুই জানলেন না কেন? প্রশ্ন সব মহলে। দেখুন আধারে মন্ত্রী সন্ধে 6:30। ইন্দিরা গান্ধীর আমলে নোট বাতিলের সুপারিশ করেছিল বাঞ্চু কমিটি, সুপারিশ মানেনি কংগ্রেস। এখন দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়েও বাধা দিচ্ছে তারা। সংসদীয় দলের বৈঠকে কংগ্রেসকে নিশানা মোদী। কৃষকদের ঋণ মকুবের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি রাহুল গান্ধীর। কৃষকরা আত্মহত্যা করছেন, সরকার গমের আমদানি শুল্ক তুলে দিয়েছে, এতে বিপর্যয় নেমে আসবে বললেন রাহুল গান্ধী। শীতকালীন অধিবেশনের শেষ দিনে উত্তাল সংসদ, সরকার বিরোধী দরজায় পণ্ড লোকসভার অধিবেশন। আলোচনা করতে দিচ্ছে না সরকার, অভিযোগ বিরোধীদের। গোটাটাই নাটক বলল বিজেপি। শাসক দল দুর্নীতি ও কালো টাকার বিরুদ্ধে লড়াই চালাচ্ছে, দুর্নীতিগ্রস্তদের হয়ে সওয়াল করছে বিরোধীরা। এর থেকে বেদনার কিছু হতে পারে না, মন্তব্য ভেঙ্কাইয়া নাইডু। নোটকাণ্ডে বিরোধী ঐক্যের কথা বলে শেষ মুহূর্তেই উঠান দিল্লিতে দ্বিধাবিভক্ত বিরোধীরা। কংগ্রেসের সঙ্গে রাষ্ট্রপতির কাছে দরবার তৃণমূল, জেডিইউএ। রাষ্ট্রপতি ভবন গেলেন না বাম, বিএসপি, এসপি, এনসিপি সাংসদরা। ক্যাশ না ক্যাশলেস, কোন পথে আপনার জীবন? কার্ডে জোর মোদীর, নগদে সওয়াল জেটলির। কার্ড নগদের লড়াইয়ে বিভ্রান্ত জনগণ, দেখুন আমার 24 ক্যাশ কনফিউশন। একটু সুখের জন্য কিনা করছেন, দিন রাত এক করে ছুটছেন, কিন্তু সুখ কই? হাজারো সমস্যায় উধাও সুখ। এবার আপনার জন্য সুখবর, আসছে সুখ মাপার যন্ত্র। দেখুন অফবিট 24 সুখ মাপার যন্ত্র আজ সন্ধ্যে 7:00।